শিক্ষামন্ত্রী তিনি একটা ভাষণ দেবেন, একটা স্পিচ দেবেন,
ধরে আছে কলকাতার ফুটপাতে পড়ে আছেন, এটা আমাদের কাছে খুব কষ্টদায়ক। আপনারা অবস্থান কর্মসূচি তুলে নিন, আমরা চিন্তা ভাবনা করছি। না বলে কি বললেন, ওখানে যারা খাটে আপেতে শুয়ে আছে, কি ভাষা জ্ঞান! তো এই শিক্ষামন্ত্রীর কাছ থেকে আপনারা নিশ্চয়ই কোন শিক্ষা সুলভ আচরণ আশা করেন না, আমি তো অন্তত করি না। কারণ উনি জানেই না ওনার ডিপার্টমেন্টে কি আছে। তাই ঐক্যমঞ্চের এই স্টেজ থেকে আমি মাননীয় পাঠ্যবাবুকে বলছি, একটা দিন ওই দপ্তরে গিয়ে বসে শুধু প্যারা টিচারের ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করুন তো, একদিন করুন। তারপর আপনি নিজেই উঠে বললেন, কেন 42 দিনে প্যারা টিচার গুলো রাস্তায় পড়ে আছে? আপনার তো কোনো তথ্যই নেই পার্শ্ব শিক্ষক সম্বন্ধে, তো আপনি কি বলবেন? আর আপনি কিছু বলার আগে কি চিন্তা করেন, ওরে বাবা দিদি কি বলবে? আমি কিছু বলতে পারবো না, সব দিদি বলবে। তো এবার আমরা দিদির কাছেই যাব, আর পাঠ্য ব্যর্থর কাছে গিয়ে লাভ নেই, একদম বাস্তব কথা। কারণ উনি শিক্ষকদের ন্যূনতম সম্মানটুকু দিতে পারেন না। এবার ঘটনা হলো, তারা 11 তারিখে সেই সেপ্টেম্বর মাস থেকে সেই এবিপি আনন্দ আমাকে অনেকে বলেছে, তোমরা যে বলছো তোমাদের খবর কভার করবে, ঠিক আছে, তোমরা যে বলছো যে তোমাদের খবর কভার করবে, তোমরা কি ওদের পয়সা দাও? না, আমরা খুব গরিব মাস্টার মশাই, আমাদের পয়সা করি নি, আমরা খুব চেয়ে চিনতে আন্দোলনটা চালাচ্ছি, এটা ঠিক কথাই। তাহলে কোন স্বার্থে এবিপি আনন্দে অ্যাড দিয়েছে যে নবান্ন অভিযান হবে 11 তারিখ? আমরা যে আজকে বললাম না 2 তারিখে নবান্ন অভিযান হবে, কাল থেকে পুলিশ 6 লাখ করে দেবে। আমরা 11 তারিখ থেকে, সেপ্টেম্বরের 11 তারিখ থেকে অ্যাড দিয়ে যাচ্ছি। সেই অ্যাড দিতে 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 সবাই জানলো 11 তারিখে একটা কিছু বিশাল হয়ে যাবে। হলো 11, 12, 13, 10 তারিখ রাত্রিরে আবার বলেছে 3 দিনের খাবার নিয়ে আসবেন। এখান থেকে কারোর বিরোধিতা আমরা করছি না, এটা দেখে আবার অনেকে বলবে আপনারা কার বিরোধিতা করছেন, আপনারা আমাদের বিরোধিতা করছেন, তাই আমরা আপনাদের বিরোধিতা করছি। কারণ আমরা কোথায় এগোতে যাচ্ছি, আপনারা আমাদের পিছিয়ে দিচ্ছেন। যদি আপনাদের পেটে ফিরে হয়ে থাকে তাহলে পাশে এসে দাঁড়ান, বিপরীতে দাঁড়াবেন না। বিপরীতে খারাপ দাঁড়ান, জানি তারা বিরুদ্ধ আচরণ করে, তারা বিপরীতে দাঁড়ান। আপনি যদি ব্যারিকেডার হয়ে থাকেন, আপনার যদি বেগমগর হওয়ার দাবি হয়ে থাকে, আমার পাশে এসে দাঁড়ান। হ্যাঁ, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, বেগম কাঠামো। তাহলে কেন এত মতপার্থক্য হচ্ছে? আপনাদের 13 তারিখ ঘোষণা হয়ে গেল, 10 তারিখ আপনারা বিজয় উৎসব করবেন, মিলে গেছে। হিসাব করে নিন, 12ই ডিসেম্বর 2019-এ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ শিক্ষামন্ত্রীকে 3 মাস সময় দিয়েছিলেন, সেই 3 মাসের মধ্যে কি আমরা আর বিধানসভা আবার বিকাশ ভবন অভিযান করেছিলাম? বলুন, করেছিলাম বলিনি? আমরা কিন্তু 31শে মার্চ পর্যন্ত দেখেছিলাম, এটাই তো আন্দোলন। আর আপনারা এসে মিথ্যাচার করলেন যে 10 তারিখ বিজয় উৎসব করবো, তার জন্য তো বারবার আমার কথা নামতে হচ্ছে আপনাদের। আপনাদের যদি হিসাব মিলে গিয়ে থাকে, আপনারা কেন বারবার কথা নামছেন? আসলে ওটা বিজয় উৎসব নয়, ওটা বিজয় উৎসব। আপনারা 13টা বিভাগের মানুষকে বিভ্রান্ত করে তাদের স্বপ্নগুলোকে একটা বাক্সে বন্দি করে বিসর্জন দিয়ে দিয়েছেন, আমি মনে করেছিলাম। তার জন্য এই ঘটনা ঘটছে। গতকাল যে অসভ্য আন্দোলন ওখানে হলো, অসভ্য কথা ছাড়া বলতে পারছি না। আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাই চিন্তিত, কি ঘটনা ঘটিয়ে ফেললো পার্শ্ব শিক্ষকরা, ওটা কি শিক্ষক সুলভ আন্দোলন? আমরা পারবো নাকি এই ইয়ে দিয়ে উঠে গিয়ে ওই মাঠে যেতে? আমাদের রাত্রিবেলা কোনো বাই টয়লেট যখন ছিল না, মহিলাদের প্রচুর সমস্যা হয়েছে, তবু আমরা এই এই এইটুকুনি ব্যারিকেড দিয়ে ওখানে আমাদের টয়লেট করতে পারিনি। আমরা দাঁড়িয়েছিলাম কখন ভোরের আলো ফুটবে বলে, তাই যেখানে 100 মিটারের মধ্যে 144 দিন তারা গাড়ি হয়ে যায় বিধানসভা চলাকালীন, তারা কি করে ঢুকলো 100 মিটারের মধ্যে? পুলিশ তাদের ঢুকতে দিল, আর তাদের গায়ে একটা লাঠি আঘাত করে দেয়, করে নেই। অথচ কালকে এখান থেকে যাওয়ার সময় পুলিশে 6 লাখ, কেন 6 লাখ জানেন? ওখানে আমরা জানতো যে এদেরকে আমরা উত্তপ্ত করে দেবো শুধু এই দুটো কথা বলে। উত্তপ্ত করে দিলে বেরোবে 25,000 জমায়ে করা জানে, আজকে আমরা আইন অমান্য করবো, আর আইন অমান্য যেই করবো ওখান থেকে কোন আসবে এই টেন্টকে সিল করে দাও। এরা হাইকোর্টের রায়কে অবমাননা করেছে, পুরো খাপে খাপে আন্দোলনটাকে পুরো ষড়যন্ত্র দিয়ে চলি চালিয়ে নিয়ে যাচ্ছে। স্টিয়ারিং কমিটি অনেক কথা ঠান্ডা করেছে, তারা বলেছে আমরা ধীরে শিক্ষক সুলভ আচরণ করে বেরিয়ে যাবো। এই ঘটনাটা গতকালের এই শিক্ষক সুলভ আন্দোলন কিন্তু মাননীয়ার ঘুম কেড়ে নিয়েছে, পারছে না উনি ঘুমাতে। উনি ভাবছে যে কিভাবে এদেরকে উত্তপ্ত করলে তবে এদের গায়ে একটা ছাপ্পা মারা যায়, যেটা কিন্তু শিক্ষক সুলভ আন্দোলন করছে না। তাই হাইকোর্ট তাকে তার রায়টা তুলে নেয়, আর এই ঘটনা যদি ঘটে আমরা আগামী কোনোদিন কিন্তু আর এখানে আন্দোলন করার সুযোগ আমরা পাবো না। আজকে প্রায় 42টা দিন হয়ে গেল, 42টা দিন এখানে বসে থাকার পর গতকাল শিক্ষামন্ত্রী কি বলেছে শুনবেন?
অবাক ঘটনা, যদি না হয় তাহলে আপনাদের রক্ত এখনো গরম হয়নি। বলেছে কেন পাচ্ছেন না 13,000 টাকা সংসার চালাতে, কেন পাচ্ছেন না 10,000 টাকা সংসার চালাতে, তাহলে ভাবুন তো বেকার ছেলে পুলে গুলো কিভাবে তাদের সংসার চালাচ্ছে। আরে বেকার ছেলে পুলে গুলো তো আপনারা সত্যি বেকার হয়ে পড়ে আছে, আরে 10,000 তাদের কোনো চাকরি নেই, তার মানে আপনারা কি চাইছেন যে সারা দেশ কি আপনারা পঙ্গু করে রাখবেন। আজকে স্কুল খুবারে খেলা মেলা মাঠ সমস্ত অনুষ্ঠান হচ্ছে, কেন সরকারি স্কুলগুলোকে বন্ধ করে রেখে দিয়েছেন, কিসের স্বার্থ আপনাদের আমরা বুঝি না। আজকে এখানে অনেক মা আছে যাদের 56-57 বছর বয়স, ওই দিদি বসে আছেন ওনার স্বামীর বয়স 62, তার ঘরে কেউ নেই, সে রান্না করে খাচ্ছে, সে লড়াই দিচ্ছে এখানে, আর 58টা আছে তার বয়স। এরকম অনেক টিচার আছে যাদের সন্তানরা সরকারি চাকরি দেওয়ার জন্য ফেরাক হয়ে গেছে, পরীক্ষা দিতে দিতে ফেরাক হয়ে গেছে, এদিকে মায়ের যন্ত্রণা, এদিকে বাবার যন্ত্রণা, আর একটা 24-25 বছরের তরুণ যুবক যুবতী একটা চাকরির জন্য হাহাকার করে বেড়াচ্ছে। এই হাহাকার কেটে কি হবে, সরকার টোপ দেবে 2,000 টাকার পুলিশ, সিভিক পুলিশ বা 2,000 টাকার টিচার। এই ছেলেমেয়েগুলো কি করবে, এই ছেলেমেয়েগুলো কি এখানে এখানেই ঢুকে পড়বে, এবং যখন